সাগরের নীলাব রং দেখে সবাই মোহগ্রস্ত হয়ে পড়েন, কিন্তু এর ভেতরেই তো লুকিয়ে আছে কত ভয়ঙ্কর ঘটনা। এবার প্রশান্ত মহাসাগরের তলদেশে এক অদ্ভুত ফাটলের দেখা পেয়েছেন বিজ্ঞানীরা। তারা আশঙ্কা করছেন এই ফাটলের কারণে কোনো একদিন ভয়াবহ ভূমিকম্পও ঘটতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেলের এক প্রতিবেদনে জানা গেছে, প্রশান্ত মহাসাগরের কানাডা ও যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী এলাকায় এই ফাটলের দেখা পাওয়া গেছে। ফাটলটি দিয়ে আগুনের গোলার মতো তীব্র বেগে উষ্ণ পানি বের হচ্ছে। পানির তাপমাত্রা সেখানে 150 থেকে 260 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক জানিয়েছে, এই ফাটলটি কানাডা ও যুক্তরাষ্ট্রের উপকূলবর্তী পিথিয়া ওয়েসিস নামক ঢালে অবস্থিত। এই ঢালটি আবার ক্যাসকেডিয়াস সাবডাকশন জোন নামক একটি ভূমিকম্প ফল্ট লাইনের উপর অবস্থিত, যা কানাডার পশ্চিম উপকূল থেকে উত্তর ক্যালিফোর্নিয়া পর্যন্ত দীর্ঘ। বিজ্ঞানীরা বলছেন পানি তীব্র গরম হওয়ায় তা আশপাশের বিশাল এলাকার পানিকে উষ্ণ করে তুলছে। এমনকি যুক্তরাষ্ট্রের অরেগনের নিউপোর্ট উপকূলেও এই উষ্ণ পানির স্রোত পৌঁছে গেছে। পানি যদি এভাবে বের হতেই থাকে তবে তা স্থানীয় পানির চাপকে বাড়িয়ে দিতে পারে এবং ক্যাসকেডিয়া সাবডাকশন জোনের দুই টেকটনিক প্লেটের সংঘর্ষের কারণ হতে পারে, যার ফলে ভূমিকম্প দেখা দিতে পারে। এ বিষয়ে ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞানী ইভান সলোমন বলেছেন, ফাটল দিয়ে পানি বের হওয়ার বিষয়টি অনেকটা জ্বালানি নিঃসৃত হওয়ার মতো এবং এটি আমাদের জন্য বাজে সংবাদ বয়ে আনতে পারে। যে কোনো সময় ভূমিকম্প তৈরি হতে পারে।